হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এইটা হলো অনেক সকালবেলা, তখন সোয়া ছয়টা হবে এমন সময়। তো সকালবেলা কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আজকে। আজকে কিন্তু সকালবেলা অনেক সুন্দর একটু হালকা হালকা বাতাস ছিল, আর পাখিতে এখন প্রচুর পরিমাণ ডাকাডাকি করছে, সেই জন্য কিন্তু ভোরবেলা গ্রামে অনেক বেশি ভালো লাগে। আর গ্রামে যেই সকল পাখিগুলো ডাকে অনেক সকালবেলা, একটু যখন রোদ ওঠে তখন কিন্তু আর পাখিগুলো ডাকা শুরু করে না, তখন পাখিগুলো ডাকা বন্ধ করে দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি যেই কাজটা করি সেটা হলো উঠানটা ঝাড় দেওয়া। তো দেখেন উঠানটা না ঝাড় দিলে কী অবস্থা। এখন যেহেতু পাতা পড়া শেষ, তো শালপাতা যে ফুলগুলো আছে সেইগুলো কিন্তু পরে মানে উঠানটা একদম অবস্থা অনেক বেশি খারাপ হয়ে থাকে। আর টুকটাক দুই একটা গাছে যেই গাছগুলোতে মানে পাতা সারা বছরই পড়ে, সেই গাছের পাতা কিন্তু পড়তেই থাকে। তো সেই জন্য আমি উঠানটা প্রথমেই ঝাড় দিয়ে নিই, বাহিরের পরিবেশটা মানে পরিষ্কার থাকে, কারণ বাহিরেরটা যদি পরিষ্কার না থাকে তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগে। তো সেই জন্য প্রথমে আমি উঠানটা ঝাড় দিয়ে তারপরে গাছে পানি দিতে থাকি। আর দেখা যায় যে আমাদের মানে বাড়িতে প্রচুর গাছ থাকার কারণে কিন্তু সবসময় পাতাই পড়ে উঠোনে। তো উঠানটা দুই বেলা ঝাড় না দিলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো লাগে না। আর যখন মেহরকনি পাতা পড়ে তখন কিন্তু একদিনে দুই তিনবারও ঝাড় দেওয়া লাগে, কারণ মেহরকনি পাতা কিছুক্ষণ পরপরই অনেক বেশি মানে অনেক বেশি পরিমাণ পড়ে আর কি। তো আর এখন কিন্তু মেহেরকনি গাছের নতুন পাতা গজিয়েছে, সেই নতুন পাতাগুলোও কিন্তু পরে আবার কিছুদিন পরে দেখা যাবে যে ছোট ছোট যে ফুলগুলো আছে মেহেরকনির সেই ফুলগুলো পড়বে, যাতে করে উঠান সব সময় ঝাড় না দিলে কিন্তু ভালো লাগে না। আর আমি উঠানটা ঝাড় দিয়ে এক পাশে ময়লাগুলো নিয়ে যাই, যাতে ওই পাতাগুলো পরে পুড়ে ফেলা যায়। তো উঠানটা যদি দুই তিনবার ঝাড় দেওয়া হয়, যেন প্রত্যেক দিন ঝাড় দেওয়া হলে দুই তিন দিন পর কিন্তু বেশ কয়েকটা পাতাই হয়। তো সেইগুলো একসাথে করে পুড়ে ফেলে আর নিচের ময়লাগুলো গাছের গোড়ায় বা যেখানে ডোবা আছে সেইখানে ফেলে দেয়। এতে করে দেখা যায় যে আমাদের কিন্তু অনেক বেশি সাশ্রয়ী হয়, গাছের যে পাতাটা আছে সেটা পুড়ে কিন্তু আমাদের যে অন্যান্য যে খরচটা আছে চলার বা গ্যাসের সেই খরচটা কিন্তু অনেকাংশই কমে আসে। তো বিশেষ করে আমরা সকালের নাস্তাটা করি হলো গ্যাসে, আর দুপুরের রান্নাটা লার্গির চুলাই করা হয়, আর যখন পাতার দিন থাকে তখন পাতা দিয়ে রান্না করা হয়, আর পাতার দিন না থাকলে তখন দেখা যায় যে যেই চলাগুলো আছে ওইগুলো দিয়েই রান্না করা হয়। উঠান ঝাড় দেওয়ার পরে আমি যেই কাজটা করি সেইটা হলো ঘরে যে ময়লা প্লেটপ্লাগুলো থাকে যেইখানে যেইটাই থাকুক না কেন, আমি সবগুলো নিয়ে এসে বাইরে পানি দিয়ে ভিজিয়ে রাখি, কারণ এইগুলো দেখা যায় রাত্রে খায় আর এগুলো সারা রাত্রে কিন্তু এইভাবেই থাকে, যার কারণে শুকিয়ে আসে প্লেটের উপর ময়লাগুলো কিন্তু শুকিয়ে আসে, যার কারণে প্লেটগুলো ভিজিয়ে রেখে তারপরে হলো আমি গাছে পানি দিই। আর এইখানে হলো সবগুলো প্লেটপ্লা নিয়ে আসছি ঘরে যেগুলো ছিল।
সকালবেলা কিন্তু দেখা যায় যে আমি সব গাছগুলোতেই পানি দেই, তবে এই পাশে যেই গাছগুলো আছে সেই গাছগুলো কিন্তু অল্প অল্প, কারণ দু একদিন আগে কিন্তু আমাদের যে উপরে যে চালটা আছে সেই চালটা ঝাড় দেওয়া হয়েছিল। চালটা ঝাড় দেওয়ার পরে কিন্তু সবগুলো পাতা নিচে এসে গাছের উপর পড়েছে, তো সেইগুলো গাছের টপগুলো সরিয়ে এইখানে রেখে তারপরে আমি ওই জায়গাটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি আর বলেছি যে আজকে ইনশাল্লাহ যদি একটু ভালো লাগে তখন রাখবো, কারণ শবে বরাতের দিন ওইগুলো রাখা আর হয়ে ওঠে নাই, যার কারণে কিন্তু ওইগুলো এখানেই ছিল। আর আজকে সকালবেলা পানি দেওয়ার পরে বিকেলের দিকে রেখে দেব সব গাছগুলো জায়গা মতন। আমি ফেলে দেওয়ার মতন দুই একটা যা কিছুই পাই না কেন সেইগুলো আর ফেলে দেই না, সেইগুলো রেখে দিয়ে সেইগুলোর মধ্যে মাটি দিয়ে সেইখানে গাছ লাগাই, যাতে করে গাছের সংখ্যাগুলো বাড়ে আর জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায়। ওইটা ছিল আমার ছেলের ছোটোবেলার বাথটব, যেটা সিঁড়ির উপর ছিল, ঝড়ে পড়ে গিয়ে ভেঙে গেছিলো, তো ভাঙা জিনিসটার ব্যবহার করা হয় নাই। সেইখানেই আমি মাটি দিয়ে কয়েকটা পুদিনা গাছ আর দু একটা ফুলের চারা বুনেছি আর কি, দেখি কি হয়। তবে পুদিনা গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এইখানে বাদবাকি অন্যান্য যে গাছগুলো আছে সব গাছগুলোতেই আমি পানি দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা দেখা যায় সব গাছে আমি এরভাবে পানি দেই যাতে বৃষ্টির মতন একদম গাছের পাতা থেকে গোড়া পর্যন্ত সব জায়গায় ভিজে। আর এইগুলো হলো ডাটা শাক গাছ আর মরিচ গাছ, আমার জীবনে প্রথম আমি কোনো সবজি গাছ লাগিয়েছি আর সেটা সুন্দরভাবে হচ্ছে, ইনশাল্লাহ জানি অনেক সুন্দর মরিচ হবে আশা করি। তবে এইখানেও আমি সকালবেলা প্রচুর পরিমাণ পানি দিই, এইখানে অনেক রোদ আসে যার কারণে পানিগুলো একদম শুকিয়ে যায়। গাছে পানি দেওয়ার পরে আমি চলে এসেছি প্লেট প্লাগুলো ধোয়ার জন্য, তো এইখানে প্রথমে আমি একটা বোলের মধ্যে অনেক মানে যতটুকু পরিমাণ পানি লাগে অতটুকু পরিমাণ পানি নিয়ে তারপরে হলো প্লেট প্লাগুলো ধুয়ে নেব। আমরা গ্রামে যারা থাকি তাদের জীবনযাপন কিন্তু এইরকমই, এর থেকে ব্যতিক্রম কোনো কিছুই নাই, কারণ গ্রামে দেখা যায় সবার ঘরে বেসিন থাকে না বা টিপকল এগুলো কিছুই থাকে না, যার কারণে এদের কিন্তু চাপকলেই ব্যবহার করতে হয়। আর আমাদের বাড়িতে এরকম কোনো সিস্টেম নাই যার কারণে আমরাও কিন্তু চাপকলই ব্যবহার করি। আর আমি যেই কলটা ব্যবহার করছি বর্তমানে সেইটা কিন্তু 1000 ফুটের কল, তো এই কলটা সরকারিভাবে দেওয়া হয়েছে, সরকারের কাছে 8000 বা 8500 এরকম কিছু টাকা জমা দিলে তো সেই মোতাবেক একজনের নামে কল আসে, তো সরকারের লোকজনই এই কলগুলো গেড়ে দিয়ে যায়। তো গাড়ার পরে আমরা উঠোনে গেড়েছিলাম, মানে অনেকটা জায়গা লাগে, তো বেশ কিছু জায়গা লাগার ফলে আমরা উঠোনে গেড়েছিলাম, তারপরে একটু সাইড করে পাইপ দিয়ে এই পাশে কলটা গেড়ে নিয়েছি, সম্পূর্ণটাই সরকারিভাবে আসে। তবে প্রথমে টাকাটা জমা দিতে হয় আর যে লোকগুলো আসে তাদেরকে দুই একবেলা খাওয়ানোর দরকার হয়। এই যে কলটা আছে এই কলটা দিয়ে কিন্তু সব কিছুই অনেক ভালো রান্না করা হয়, একদম বৃষ্টির পানির মতন নিরাপদ। গ্রামে কিন্তু আমাদের গ্রামে বেশ কয়েকটা কল এসেছে এই কলগুলো, তো কয়েকজনের বাসায় এই কল আছে আর যাদের নেই তারা কিন্তু এই কলের পানিগুলোই ব্যবহার করে রান্নার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা এই কলের সব কিছুই করি, কাপড় চোপড় ধোয়া, প্লেট প্লা ধোয়া বা আদার্স যে জিনিসগুলো বাট গোসল করার জন্য আমরা আমাদের ভিতরে যে কলটা আছে সেই কলটাই ব্যবহার করে থাকি। জীবনযাপন কিন্তু অনেক বেশি সহজ, আর যারা শহরে থাকে তাদের জীবনযাপন আমার কাছে মনে হয় একটা যান্ত্রিকের মতন, কারণ তারা মানে কেমন যেন একটা সর্বক্ষণই দৌড়ের উপর থাকে, নিজেদের জীবনের কোনো প্রাণ নেই। আর গ্রামে যারা থাকে তাদের কিন্তু মানে অনেক ভোরবেলা ঘুম থেকে ওঠে, মানে কাজের মধ্যে একটা প্রশান্তি আছে, গাছ আছে, পাখির ডাক আছে, সব কিছুই আছে, সেক্ষেত্রে আমার কাছে কিন্তু গ্রামটা অনেক বেশি ভালো লাগে।
কারণ আমি কখনোই চাই না যে গ্রাম ছেড়ে শহরে কখনো যাব, কারণ গ্রামের গাছগাছালি তারপরে পাখির ডাক সেটা আমার কাছে সবসময় অনেক বেশি ভালো লাগে। গ্রামের মানুষের ঘুম ভাঙে হলো মোরগের ডাক শুনে, কিন্তু শহরের মানুষের ঘুম তো সেটা ভাঙে না। শহরের মানুষের ঘুম বেশিরভাগই ভাঙে হলো মোবাইলের অ্যালার্ম পেয়ে, যার কারণে গ্রাম আর শহরের মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি তফাৎ। প্লেট পেলাগুলো ধুয়ে আমি ঘরে এসেছি, ঘরে নাস্তা করেছি, ঘর ঝাড় দিয়েছি, বিছানা গুছিয়েছি, এখন হলো কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখবো, তারপরে হলো কলপাড়টা ভালোভাবে পরিষ্কার করব, কারণ কলপাড়ে কিন্তু কাপড় চোপড় ধোয়ার আগে ভালোভাবে পরিষ্কার না করলে দেখা যায় যে কলপাড়ে অনেকই ময়লা থাকে। সেই জন্য আমি যেই কাজটা করে থাকি, যেই শলার ঝাড়ুটা আছে সেই ঝাড়ুটা দিয়ে কলপাড়টা ভালোভাবে পানি দিয়ে কেচে নিই, এতে করে কলপাড়টা সুন্দর পরিষ্কার হয়ে যায় আর কাপড় চোপড় ধুলে সেগুলোতে ময়লাও থাকে না। তো কাপড় চোপড়গুলো ভিজিয়ে আমি কলপাড়টা ঝাড়ু দিতে চলে এসেছি, তো কাপড় চোপড় ওদিক দিয়ে ভিজতে থাকুক, এই পাট এইখান দিয়ে আমি হলো কলপাড়টা ঝাড় দিব আর বাচ্চাদের জন্য গোসলের জন্য গরম পানি রোদ্রে দেব, কারণ এখন পর্যন্ত কিন্তু আবহাওয়াটা ওই রকমভাবে চেঞ্জ হয় নাই। দেখা যায় মানে দিনের বেলা প্রচুর গরম থাকে আর রাত্রের বেলা অনেক ঠান্ডাই পড়ে, সেই জন্য কিন্তু বাচ্চাদের ঠান্ডাটা লেগে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, যার কারণে এখন পর্যন্ত রোদ্রে একটু তাপ দিয়ে সেই পানিটা দিয়ে আমি গোসল করিয়ে থাকি। তো এই যে রোদ্রে আমি পানি দিয়ে দিয়েছি আর এইখানে আমি কিছু চা পাতা শুকা দিয়েছি গাছের জন্য, তো এখন যেই গাছগুলো রোদ্রে দেওয়া লাগবে সেই গাছগুলো আমি রোদ্রে দিয়ে নেব। এইখানে আমার কিছু মানি প্লান্ট আছে যেগুলোর পানিগুলো একটু বেশি চিপচিপে হয়ে গেছে, সেই মানি প্লান্টগুলো আমি একটু রোদ্রে দেব, আর একটা ছোট্ট অ্যালোভেরার চারা আছে সেইটাও আমি রোদ্রে দেব, আর অ্যালোভেরা গাছটা রোদ্রে রাখলে ভালো হয়। তো আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম।